হ্যালো হ্যালো হ্যালো, জি দর্শক বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দর্শক বলুন। আমি দুবাই থেকে বলতেছি, আমার নাম হচ্ছে রূপু, আমার বয়স হচ্ছে 27। জি বলুন, সমস্যাটি বলুন। আমার সমস্যা হচ্ছে আমার হাত পা ব্যথা করে আর রক্ত না খাচ্ছে, কখনো আঙ্গুলে লাগতেছে, পায়ে লাগতেছে, হাঁটুতে, আবার কোমর থেকে নিচে লাগতেছে। জি, আপনার সারা শরীরের বিভিন্ন অংশে ব্যথা করছে। জি থেকে এতে লাগতেছে। জি দর্শক, আপনি আমাদেরকে একটু বলবেন কত ওজন আপনার, শরীরের ওজন কত? আমার ওজন হচ্ছে 58। জি, আপনার এই ব্যথাটি কতদিনের? ব্যথাটি কতদিনের? ব্যথা কতদিন ধরে হচ্ছে? সরি, ব্যথা কতদিন ধরে ভুগছেন? আমার বাচ্চা হওয়ার পর থেকে, আমার বাচ্চা যখন 7 মাস, তারপর থেকে এরকম হাত পা টানা যাচ্ছে, ব্যথা হচ্ছে। জি, আপনি কি কিছু জিজ্ঞেস করতে গিয়েছিলাম? জি জি বলুন। জি বলুন, আপনি প্রশ্নটি করুন। বয়স 1.5 বছর চলতেছে, 1.5 বছর হয় না এখনো। জি আচ্ছা, ব্যথা কমতেছে না, আমাকে ভিটামিন ডি D3 একটা ওষুধ দিচ্ছে, তারপর আয়রন, এগুলো আমি খাচ্ছি। জি জি, খাওয়া অলরেডি শেষ, এখনো আবার ডাক্তার সাহেব আপনাকে কি সমস্যা বলেছে? এটা কি বাতের সমস্যা বলেছে বা আর্থ্রাইটিস বা একটা তো রোগের নাম বলেছে? আপনি যে ডাক্তার সাহেব ডাক্তারকে দেখিয়েছিলেন, উনি কি আপনাকে কোনো রোগের নাম বলতে বলেছে আপনাকে? না না, উনি আমাকে আসলে ভিটামিন ডি এর একটা টেস্ট দিছিল, ওটা আসলে করা হয়নি। জি দর্শক, আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য। উনি অনেক দূর থেকে ফোন করেছেন, দুবাই থেকে ফোন করেছেন, ওনার জন্য আপনার কি পরামর্শ? আমরা ডাক্তারি ভাবে এটা পলিআর্থ্রালজিয়া, উনি যেটা বলছে মাল্টিপল জোড়ায় ব্যথা, সেটা মাসেলও ব্যথা হতে পারে। তো এটা আসলে একটা সিমটম, মানে একটা রোগের সিমটম, যেমন বিভিন্ন জ্বরে, যেমন ডেঙ্গু জ্বর বলেন, ম্যালেরিয়া জ্বর বলেন, টাইফয়েড বলেন, জ্বর আসবে, এটা কমন। বাট দিস ইজ এ উপসর্গ, ক্লিনিক্যাল ফিচার বলি। তো ওনার অনেকগুলো ক্লিনিক্যাল ফিচার, জোড়া জোড়া ব্যথা অথবা মাংসপেশিতে ব্যথা, টান লাগে, তো এটা আরও আরও কনফার্ম করা দরকার। যেমন ডাক্তার সাহেব কিন্তু ওনাকে বলেছে ভিটামিন ডি টেস্ট করতে, ভিটামিন B12, এই দুইটার ঘাটতি থেকেও কিন্তু আপনার এই সমস্যাগুলো হতে পারে, কিন্তু এটা উনি করে নাই। এগুলো মানে আমাদের চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনে ইনভেস্টিগেশন দরকার। তো দর্শক, আপনার এই কনফার্ম করার জন্য আরও কিছু টেস্ট দরকার, বিভিন্ন ব্লাডের, বাতের যেসব টেস্ট, আর্থ্রাইটিসের টেস্ট, এগুলো আরও কনফার্ম করা দরকার। আপনার কথায় মনে হচ্ছে আপনি কোনো আর্থ্রাইটিসজনিত সমস্যা ভুগছেন, অথবা মাসেল এবং লিগামেন্টের সমস্যা, যেটা আমরা ফাইব্রোমায়ালজিয়া একটা রোগের নাম বলে থাকি, তার থেকেও হতে পারে এই জাতীয় সমস্যা। আপনি ডাক্তারকে আবার কনফার্ম করে প্রয়োজনে ভিটামিন ডি, ভিটামিন B12, এগুলো টেস্ট করে কনফার্ম করার পরে আপনি ট্রিটমেন্ট নেন, আশা করি সেরে যাবে। জি, আমাদের কিছু দর্শকের প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো আমরা ধারণ করে রেখেছি, আমরা সেগুলি প্রশ্ন শুনবো এবং আপনার কাছে সেগুলির উত্তর খুঁজবার চেষ্টা করব। আমরা দর্শকদের প্রশ্নগুলোর মাধ্যমে জানতে চাই যে বিভিন্ন রকম সমস্যা তারা একত্রে আমরা বলেছেন। জি বলুন। ফিরাইতে পারি না, ঘাড়ে প্রচণ্ড ব্যথা, মাঝে মধ্যে কমে, আবার হাতেও আসে, ঝিমঝিম করে হাত অবশ হয়ে যায়, আর কোমরেও ব্যথা আছে, ওইটাও আমার পায়ে ঝিমঝিম করে অবশ হয়ে যায়, ডাইন সাইডটা বেশি করে, মেরুদণ্ডও ব্যথা আছে। স্যারের কাছে যে আমি কীভাবে এই রোগ থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারি? আমার হাড্ডির সমস্যা, ডিক্স রোগ, কুয়েতে আমি চিকিৎসা করছি, আমি বসতে পারি না, শুইতে পারি না, খুব সমস্যা আমার। এখন আমি এখানে ট্রিটমেন্টে ভালো হইতে চাই। এখন স্যার আমি জানতে চাই আমার এই ডিক্স রোগ পুরোপুরি সমস্যা ভালো হবে কি না? আজ থেকে বিগত 4 মাস আগের থেকেই আমার কোমরে অনেক দিন যাবত সমস্যা, খুব অসুবিধা, অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, এক পর্যায়ে MRI করাইছি, রিপোর্টে ধরা পড়েছে আমার কোমরের 15 এবং 16 নম্বর হাড়ে ডিস্ক ফেটে গেছে। আমি এখন স্যারের কাছে জানতে চাই যে এই সমস্যার অপারেশনবিহীন কোনো ট্রিটমেন্ট আছে কি না? বলুন, তিনজন দর্শকের প্রশ্ন শুনে। অবশ্যই, শুরুতেই যে ভদ্রলোক, ওনার বয়স বেশি, ওনার যে ক্লিনিক্যালি যে বোঝা যাচ্ছে ওনার আপনার আর্থ্রাইটিসজনিত সমস্যা আছে, পাশাপাশি ডিক্সের যে সমস্যা, এবং পরে দুইটা রোগীর কিন্তু কনফার্ম ডায়াগনোসিস, যে MRI করে ডিক্সের সমস্যা, যেটা আমরা PLID বলে থাকি ডাক্তারি ভাষা, বা প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক, সেটা ঘাড়ে হতে পারে, পিঠে হতে পারে, কোমরে হতে পারে, সবচেয়ে বেশি ঘাড়ে এবং কোমরে হয়ে থাকে। কোমরের 4-5L L4-5 এবং L5 সেক্রাল 1-এ বেশি হয়, ঘাড়েও সেম, সার্ভাইকেল 4-5 এবং 5-6-6-7 হতে পারে। তো এই রোগীগুলা সব, প্রায় প্রত্যেকটা রোগী কিন্তু, মানে যদি আমরা ডাক্তারি ভাষায় যে সমস্যাগুলো দেখি, সেটা হচ্ছে PLID বা প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক। এবং এই রোগীগুলোর ট্রিটমেন্টটা হচ্ছে, মানে সারা ওয়ার্ল্ডই এখন যে লেটেস্ট, এই রোগী এতই বেড়ে গিয়েছে, এবং এই ট্রিটমেন্টের ক্ষেত্রে দুইটা ট্রিটমেন্ট, জি, নাম্বার 1 কনজারভেটিভ ট্রিটমেন্ট, নাম্বার 2 হচ্ছে অপারেটিভ ট্রিটমেন্ট।
তো বেশিরভাগ রোগী 90% রোগীকেই আমরা যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি। এখানে আপনি জানেন পিএলআইডি কয়েকটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিস্ক বালজিং, ডিস্ক প্রোলাপস, একটা হচ্ছে ডিস্ক এক্সট্রিউশন। সেই ক্ষেত্রে টোটালি ডিস্ক মেটেরিয়ালস বের হয়ে যায় এবং ক্লিনিক্যালি রোগী পা অবশ হয়ে যেতে পারে, পোস্টাপ পায়খানা ইনকন্টিনেন্সি হতে পারে, যেটা আমরা বলি ধরে রাখতে না পারে, হাত টোটাল অবশ হয়ে যেতে পারে, চার হাত পা অবশ হয়ে আসতে পারে। তো এগুলো হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি এবং খুব রেয়ার কেস, দেখা যায় 100 রোগীর ভিতরে হয়তো 4-5টা রোগী হতে পারে। এই রোগীর হয়তো অপারেশন অবশ্যই করতে হবে, অপারেশনের বিকল্প কোনো কিছু নেই। পোস্ট অপারেটিভ আমরা আবার বিভিন্ন থেরাপি বা রিহ্যাবিলিটেশনে যেতে পারি, কিন্তু এই যে রোগীদের যে ধরনের সমস্যার কথা আমরা শুনেছি তাতে ফিজিওথেরাপি করলে তারা উপকৃত হতে পারে, এই মেসেজটুকু অন্তত আমরা দিতে পারি।